তোমরা কি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি? করনি, জানি করনি, তো সাবস্ক্রাইব করে দাও। আর হ্যাঁ, পাশের ওই ঘন্টাটাও বাজিয়ে দিও। এই দেখো, দেখেছো কি সুন্দর হয়েছে না গাছটা? একটা রোদ্দু পায়, বেশ ছোট্ট টবের মধ্যে বসিয়েছি এখনটা। ওটা হচ্ছে আমার তুলসী মঞ্চ। যাই হোক, পরে ভালো করে করা যাবে, এখন আপাতত ওখানটাই থাক। গুড মর্নিং এভরিওয়ান, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আজকে দেখো রোদ্দুর উঠেছি, কত সুন্দর না? কিন্তু এখন রোদ্দুর উঠলে কী হবে, পরে বেলার দিকে দেখবো যে আবার বৃষ্টি, মিনমিট করে বৃষ্টি। আর সকালবেলা বাইরে যা কিছু কাজ থাকে সেসব কমপ্লিট করে আর কেচে কুচে চলে এসেছি ছাতে। ওই যে ওখানে বালতিতে আছে ওগুলো কেচে নিয়ে এসেছি, ওগুলো এবার মেলবো। তো ভাবলাম না তোমাদের সাথে একটু কথাটা আগে বলে নিই, তারপরে আমি ওগুলো সব মেলবো। আর কালকে যেসব কেচেছি ওই সিঁড়ির মধ্যে মেলা আছে, ওগুলো একটু রোদ্দুরে দিয়ে দেবো, কারণ কালকে মানে বৃষ্টি এসেছিলো বলে শুকিয়েছে হাওয়াতে। বেশ একটু রোদ্দুরে যে একটা গরম হয়ে যাবে, বেশ ভালো লাগে রোদে, একটা কি সুন্দর গন্ধ না রোদে সকালে। তো ওগুলো একটু রোদ্দুরে দিয়ে ওগুলো মেলে আমি যাব নিচে। নিচে বাইরের কাজ কমপ্লিট করে নিয়েছি, টিফিনও বানানো হয়ে গেছে। বানানো বলতে কি, মানে টিফিনে হবে ডিম পাউরুটি। তো বরকেও ডিম পাউরুটি করে দিয়েছি টিফিনে, আমি চলে গেছে, আর আমরাও খাবো ডিম পাউরুটি, পরে বানাবো যখন খাবো। তো চলো এগুলো সব মেলে নিই। আর মেয়ে ঘুম থেকে উঠে গেছে, দেখি কী করছে ও, নিচে যাইগুলো মেয়ে। দেখো চালটাকে একটু ভিজিয়ে রেখে দিচ্ছি, একটু পরে ভাতটা বসাবো। একটু ভিজিয়ে রাখলে ভালো করে তাড়াতাড়ি হয়ে যায়। চালটা এখানে ভিজিয়ে আমি রেখে দিলাম। আর এখানে কালকে আমার পর নিয়ে এসেছি কাতলা মাছের ডিম। এই দেখো এটা বরফ হয়ে আছে, বরফটা ছেড়ে যাক, পরে তো রান্না করে বের করে রেখেছি ফ্রিজে। আর কি সবজি করব দেখি, সবজি তো অনেক কিছুই আছে, তো যাই হোক একটু বের করে করব। আর আমার ঘর দুয়ারের অবস্থা এখন দেখো কি হয়ে আছে, বিছানাপত্র এসবগুলো ক্লিন করনি। চলো, আর ইনি কোথায় গেল দেখি একটু। এই ইলিকে নিয়ে গেছিস? এদিকে আছে আমাদের বাগান, সবজি আছে এদিকে লাগানো, আর এখানটায় উচ্ছে গাছ হয়েছে, কুমড়ো গাছ, উচ্ছে গাছ। দেখো এই জায়গাটা, এই যে ইলি নিয়ে যায়নি দিদি, নিয়ে যায়নি, ওই যে ইলি। আর এখানে এটা হচ্ছে ঝিঙে গাছ, আর আছে চাল কুমড়ো গাছ একসাথে, ওই যে এই চালের চালের মধ্যে উঠে যাবে। চলো আমি বিছানাটা তুলে নিই, মেয়ের বিছানাটা পরিষ্কার করে দিয়েছি। এই দেখো মেয়ের বিছানাটাকে একদম পুরো ক্লিন করে দিয়েছি, এবার আমাদের বিছানাটা ক্লিন করতে বাকি আছে। গরমে আর ভালো লাগছে না, কাজের যেন শেষ নেই, করতেই থাকো করতেই থাকো এগুলোকে। আবার চলো চালু শুরু আরম্ভ করে দিই।
চলে এসেছি আর দেখো আমার আলু ইয়ে আর সরি আলু পেঁয়াজের পুরুষ এটা ভাজা করছি। তো অনেকখানি রুটি নিয়ে এসছে তো ওটাই বেশি করে পেঁয়াজ দিয়ে ভাজছি। আর এখানে আছে মাছের ডিমটা, এখানে দিয়েছি হলুদ লঙ্কার গুঁড়ো, নুন, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজের বেসন, আর এটা হচ্ছে আমড়া, ওটা দিয়ে যে বড়াটা হবে ওই দিয়ে টক করবো। আর এখানে ডাল বসিয়ে দিয়েছি তো ডাল হবে। আর এদিকে দেখো আমি ওটা আমার ভাজা হয়ে গেছে আর মাছের ডিমটা আমি ভেজে নিচ্ছি। মাছের ডিমটা ডিম মানে ভাজা খেতে বেশ বড়া ভালো লাগে না, আমার তো বেশ ভালো লাগে মাছের ডিমের বড়া। মাছ আমার মাছই ফেভারিট, মাছই ভালো লাগে তো মাছের ডিমটা আরও ভালো লাগে। তো ভাজতে ভাজতে আমার গরম গরম দুটো খাওয়া হয়ে গেছে, অনেকখানি ডিম। আর আমরা দুজন আছি, আমার মেয়ে তো খায় না, আমার মেয়ে একদম খেতে যায় না। কোথাও বাচ্চা কাচ্চা মাছের ডিম গরম গরম ভালোবাসে খেতে, আমার মেয়ে একদম খায় না এইসব মাছের কোনো জিনিসের গন্ধ লাগে আস্তে আস্তে, এত সুন্দর করে পোল দিলেও গন্ধ লাগে। এই দেখো এখনও কতটা মাখা আছে। তো আমি এদিকে ভাজতে থাকছি আর যা গরম পড়েছে মানে কি বলবো, গরমে একদম থাকা যাচ্ছে না, প্রচণ্ড পরিমাণে গরম, বৃষ্টি হচ্ছে, বৃষ্টি একবার একবার করে হচ্ছে কিন্তু তবু গরম থেকে আজকে সারাদিন মানে এখনও পর্যন্ত বৃষ্টি হয়নি, জানি না কী হবে। আর এত বৃষ্টি বর্ষাকালে একদিকে তো জামাকাপড় শুকানোর কত ঝামেলা, তার মধ্যে থেকে থেকে বৃষ্টি আসে, প্রচণ্ড পরিমাণে অসুবিধা। আর মাছের ডিমগুলো দেখো আমি এইভাবে এ করে করে ভেজে নিচ্ছি, আমার একবার ভাজা হয়ে গেছে আবার একবার ভাজ মানে ভাজছি, কারণ অনেকটা ডিম তো আমাদের দুজনের জন্যই কতটা একটা ঠিক নেই, মানে অনেকখানি নিয়েছি তো পাওয়াই যায় না। এদিন আমি কবে থেকে বলছিলাম যে একটু মাছের ডিমগুলো ভালো হতো, কাতলা মাছের তো ভালো সেদিনকে পেয়ে গেছে আর নিয়ে চলে এসছে। আর কি নিয়ে এসেছিলো বলে তো লোটে মাছ, লোটে মাছগুলো মানে এতটাই বলা আমি কী বলবো, তো লাস্টে কিন্তু আমাকে ফেলে দিতে হলো, যাটা শিখে দেখবে না ওই জন্য মানে বাজার করতে গিয়ে এত ঠিকিয়ে দেয় কী বলবো, ওদেরকে যা দাম বলে যা দিয়ে দেয় তাই ভরে দেয় নিয়ে চলে আসে, ওদের দেখেনি বাড়িতে এসে দিচ্ছি, মানে মাছের দিনটা পুরো ফ্রেশ থাকতো একদম, আর মাছটা বললো সঙ্গে সঙ্গে কেটে দিল। কিন্তু ওই যে লক্ষ্মী মাছগুলো, লক্ষ্মী মাছগুলো এত মানে মানে গলে গেছে একদম, আমার দেখে কেমন একটা লাগছে ঠিকঠাক করতে যাচ্ছে, বেঁচে টেঁচে পরিষ্কার করে নিয়ে এসছে তবে যেন আমার মানে বলে ফেলে না, তো তখন ওই মাছটা ফেলে দিতে হলো। তো আমি বলেছিলাম নিয়ে আসতে, তো আমার আগের দিনে বলেছিলাম পরের দিনে নিয়ে চলে এসছে, আমি বললাম যে কালকে বলেছি তুমি একদিন চলে আসছো, সে দেখে এত ঠকিয়ে দেয় না আর মানে যা ভরে দেয় নিয়ে চলে আসে, এসে যদি বলি তখন বলে যে দেখিনি নিয়ে দিয়েছি। আর এই দেখো আমার হয়ে গেছে রান্না, আর এটা হচ্ছে মাছের ওই যে ডিমটা দিয়ে ট আমড়াগুলো কেটে রেখেছিলাম ওটা টক করেছি, বেশ ভালো লাগে টক খেতে আমড়া দিয়ে, তেঁতুল দিয়ে খাই এটা আমড়া দিয়ে করেছি। আর এই দেখো আমার মেয়ে তো খাবে না, ডিম সেদ্ধ করেছি, আলু সিদ্ধ, ডাল আর এই কুদরুকি ভাজা দিয়েও খাবে, আর এই যে আমরা মাছের ডিমের বড়া খাবো আর টক আর ওই ইয়ে আছে, ব্যাস এই দিয়ে আমাদের হয়ে যাবে। আমি চাউমিন বানিয়েছি, তো আমার তো খাওয়া হয়ে গেছে, ও পড়ছিল বলে ক্লাস করছিল বলে ও খায়নি, আর এই যে এসে বসে গেছে খেতে। দাঁড়াও চাউমিন তো দেখাই, একটু দেখাতে হবে না চাউমিন, এই যে আজকে এই বাটিটা করে খাচ্ছে, মনে হচ্ছে একটুখানি কিন্তু একটুখানি না, ক্যামেরায় যেন এরকম একটুখানি লাগে। আর ইলি খেয়েছে দেখো, ইলি ঘরের ভিতরে খেয়েছে এইভাবে, খেতে দাও খেতে দাও খেতে দাও করে মাথা খারাপ করে দিচ্ছে। আর চলো আমার এখনো কাজ আছে, মুড়ি টুড়িগুলো ঢেলে নিই, মুড়ি নিয়ে এসছে, বিস্কুট নিয়ে এসছে, সেগুলো সব ঢেলে নিই। এই দেখো চলে এসছে খেলা নিয়ে, এই দেখো ওর বাবার সাথে খেলবে, ওর বাবা গেছে ওইদিকে দেখতে গেছে বাবাকে, এখানে আয়, এত রাগ, চলে এসো। এই যে এটা হচ্ছে ইলির খেলনা দেখতে পাচ্ছ, এই দেখো উঠে গেল খাটে, বাবার অপেক্ষা করছে, এখন বাবা আসবে, আসলে আবার খেলা হবে, এত খেলা ছিল সব শেষ।
লাস্টে এটা করে দিয়েছি পুগলি একটা, এটা নিয়ে ওর মানে এটা হচ্ছে পছন্দের একটা খেলনা ওর। তোমার ফেভারিট খেলা এটা? ফেভারিট খেলনা খেল এই যে। আর দেখো এখানে চলে এসেছি আমি, আমার বড় বিস্কুট মুড়ি চাল এসব মানে টুকুটুকি কিছু জিনিস লাগবে সেগুলো সব নিয়ে এসছে বলে দিয়েছিলাম। তো আমি এখন বিস্কুটটা ঢেলে রাখছি, আর এটা টোস্ট বিস্কুট, আর খেলি ভালো লাগে টোস্ট বিস্কুট খেতে, এত মানে অন্য বিস্কুট ভালোই লাগে না। তো এই যে টোস্ট বিস্কুটের কথাটা বলেছিলাম সেটা পাইনি, তো এটাই নিয়ে এসছে। তো ঠিক আছে, এটাও খারাপ না খেতে ভালোই। তো ওগুলোই ঢালছি আর ওদের সাথে গল্প করছি। এগুলি তো খাওয়া হয়ে গেছে, এগুলি খেয়ে এখন খেলছে বাবার সাথে, আর আমি এখন এগুলো ভরছি আর ওদের সাথে গল্প করছি। এগুলিকে নিয়েই গল্প হচ্ছে আমাদের। আর মুড়ি বিস্কুট মানে মুড়ি চাল টাল ওগুলো সব কালকে সকালে ঢালবো, আজকে আর ভালো লাগছে না। তো চলো এগুলো ঢেলে ঢেলে নিয়ে আমি এবার ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি, আর একদম ভালো লাগছে না। আর প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, এসব মানে সন্ধ্যাবেলায় চাউমিন টামিন করে আমি গা হাত পা ধুয়ে এসেছি, ধুয়ে টুয়ে এসে মানে এত গরম লাগছে মানে কি বলবো, প্রচণ্ড পরিমাণে গরম। আর কি একটা কথা বলে যে হাসি, তাই ওই হাসছে আর কথা বলছি। তো যাই হোক চলো আমি ভিডিওটা এখানেই এন্ড করছি। সারাদিনের নিত্যকর্ম যা কিছু করেছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করেছি, পুরোটা শেয়ার করা সম্ভব নয় কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো যতটা পেরেছি ক্যামেরাতে ক্যাপচার করেছি আর তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো তারা, গুড নাইট।